ফার্স্ট ট্রেনে একদম সকালবেলা মধ্যমগ্রাম থেকে সেকেন্ড ট্রেন ধরেছি, শিয়ালদা এসেছি, শিয়ালদা থেকে ট্রেন ধরে, বাস ধরে, টোটো ধরে, অটো ধরে, ভেসেল ধরে এসেছি, এসে খেয়ে দিয়ে একটু খিদে পেয়েছিল, বিশ্রাম করেছি, করে আধ ঘন্টা ঘুমিয়ে উঠে সমুদ্রে চান করলাম, করে পুজো দিলাম দারুণ ভাবে, পুজো টুজো দিয়ে চা খেয়ে এইবার সমুদ্রের পাড়ে ঘুরে বেড়াচ্ছি। কালকে ফার্স্ট বেরিয়ে যাবো, ফার্স্ট বেরিয়ে যাবো সমুদ্র, অসাধারণ সমুদ্র, দারুণ জায়গা। মেলার সময় যে কি হবে এখানে তার ঠিক নেই, কিছুই ঠিক নেই, হাজারে হাজারে দোকান, তারও কম হবে, হাজারের থেকে লাখ লাখ দোকান হচ্ছে। আচ্ছা কত দর্শনার্থী, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এখন যে মন্দিরটার ছবি ভেসে উঠেছে সেটা অবশ্যই আপনারা ইতিমধ্যে অনুমান করতে পেরেছেন, এটা সেই দক্ষিণ চব্বিশ পরগনার কপিল মুনির আশ্রম, গঙ্গাসাগরের মেলা যেখানে ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং হাজার হাজার লক্ষ লক্ষ দর্শনার্থী পুণ্য লাভের আশায় পুণ্যার্থীরা এখানে হাজির হয়ে গেছে এবং হাজার হাজার সাধু সন্ন্যাসরা এখানে চলে এসেছে। তো বন্ধুরা অবশ্যই তোমরা আমাদের চ্যানেল ব্যঙ্গমা ব্যঙ্গমীর দিকে খেয়াল রাখবে, ইতিমধ্যে আমি পাঁচ দিন আগে এখানে হাজির হয়ে গেছি, প্রত্যেক দিন আমি আপনাদের প্রত্যেক দিনের আপডেট দিতে থাকবো, আর আপনারা খেয়াল রাখবেন আমাদের ব্যঙ্গমা ব্যঙ্গমী পদ্মায়। বন্ধুরা তোমরা দেখতে থাকবে আমাদের গঙ্গাসাগর ভ্রমণের ভিডিওটি, তো একে একে কীভাবে যেতে হবে পুরোটাই তোমরা জানতে পারবে, তো তোমরা আমার সঙ্গে থাকো এবং যারা এপর্যন্ত সাবস্ক্রাইব করেনি বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক কাকদ্বীপে স্টেশনে নেমে আপনাকে যেতে হবে, এই যে পথটা দেখতে পাচ্ছেন এই পথটা ধরেই এগোতে হবে গঙ্গাসাগরের দিকে, দেখা যাক কিভাবে যাওয়া যায়, প্রচুর লোক যাচ্ছে আমিও দেখছি, তো দেখুন বন্ধুরা এখন দাঁড়িয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি একে একে। প্রচুর লোক আসছে, লাইন ভিড় আছে সামনের দিকে, চোখের লাইন আমরা এখন আমরা গঙ্গাসাগর যাচ্ছি, এই জীবনে প্রথম আগে যাই আমার কাছে কাম ধরিনি, এখনো তুমি আসো আসতে
বন্ধুরা আদিত থেকে টোটোতে চেপে আমরা এবার রওনা হলাম সাগর পাড়ের দিকে। এই সাগরটি পার হয়ে আমাদের যেতে হবে গঙ্গাসাগরের ওপার। তো আমরা আস্তে আস্তে টোটোতে রওনা দিলাম সাগর পাড়ের দিকে। এবার এখান থেকে আমরা পার হয়ে ওপার যাওয়ার ব্যবস্থা করছি। এখান থেকে সাগরে যে ভেসেলগুলো আছে সেই ভেসেলে পার হওয়ার জন্য টিকিট কাটতে হবে। এখানে টিকিটের মূল্য জন প্রতি 10 টাকা। আমরাও এখানে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে আস্তে আস্তে ভেসেলের দিকে রওনা হচ্ছে। এখানে অগণিত ভ্রমণ পিপাসু এবং আশ্রমে অর্জুনের লক্ষ্যে আগত বহু দর্শনার্থী যাচ্ছে, আমরাও তাদের সঙ্গে সঙ্গে যাচ্ছি। সত্যি বন্ধুরা এই পথ চলাটা সত্যি অসাধারণ অনুভব। দেখুন সাইডে আছে গাছপালা আছে, সেগুলো যাওয়ার সময় আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি। প্রচন্ড হওয়া Thank you.
আছে সুন্দর পরিবেশ Thank you.
কোথায় দাঁড়িয়ে সামনে বয়স্ক লোক আছে, ধাক্কা দিয়ে হবে না। বলো নারুন ঠিক আছে, খিদে পেয়ে গেছে, কিন্তু আমি বললাম আগে ঘর নেবো তারপর খাওয়াবো। চলো এখন আর আমার কোনো ব্যাপার নাই, ওরা তো সুন্দর মধ্যে না খেলে আমার চলবে। চলো তো জায়গায় চলো, আগে জায়গায় চলো, আগে জায়গায় চলো, সেটাই তো বলছি। অসাধারণ মন্দির এখান থেকে কত দূর? এখান থেকে 32 কিলোমিটার। সেটাই বলো, এখান থেকে 32 কিলোমিটার। যাই হোক, অবশেষে আমরা হ্যাঁ নিয়ে যাবো, যাওয়ার সময় জাল নিয়ে যাবো। একদম মন্দির
আবার মন্দিরের উদ্দেশ্যে আচ্ছা উচ্চে ভাজা আলু দিয়ে লাউ দিয়ে সবজি আচ্ছা চাটনি ডাল আর মাছ মাংস যা খাওয়া আচ্ছা ঠিক আছে এখন আমরা অবশেষে খেতে দেখি বলো চাইলে আপনারাও এখানে কিছু করেন বন্ধুরা। অবশেষে আমরা কবিরমুনি আশ্রমে এখানে চলে এলাম থাকার জন্যে। আমরা একটা ঘরও নিয়ে নিয়েছি, ঘরের ভাড়াটাও খুব সীমিত। দেখুন ঘরগুলো 500 টাকা করে, প্রত্যেক ঘর 500 টাকা রুম। বাবা সত্যানন্দ গিরি মহারাজের প্রতিষ্ঠাতা এই মন্দিরের। দেখুন দেখতে পাচ্ছেন শঙ্কর ধাম আশ্রম। আমি এখন শঙ্কর ধাম আশ্রমে আছি। বলো ও দিদি, কি হলো? থেকে বৃষ্টি হবে, এবার আমরা বেরিয়ে পড়লাম। তাতে সুবিধা হবে তো, ঠিক আছে। এই দেখো দেখুন বন্ধুরা, পিছনে বিশাল এলাকা নিয়ে শেড তৈরি হচ্ছে। এখানে অনুষ্ঠানের সময় প্রচুর লোক এখানে জনসমাগম হবে। দেখুন বন্ধুরা, বিশাল এলাকা নিয়ে এখানে কুম্ভ মেলা। দেখুন সেই গঙ্গাসাগরের মেলার কাছাকাছি আমরা চলে এসেছি। দেখুন ঘর করে আছে সাধু সন্ন্যাসীরা, প্লাস্টিক কিনে আমি বললাম না। দেখুন সুন্দর ভাবে আছে। আমরা এখন গঙ্গাসাগরের মেলা স্থান এটা। দেখুন এটা কি আছে, শ্রী শ্রী ভারত সেবা আশ্রম। দেখুন বন্ধুরা, দেখা যাচ্ছে ভারত সেবা সংঘ শতবর্ষ ত্রণ, 1917 সালে তৈরি, 1916। তো আমি এখন চলে এসেছি গঙ্গাসাগরের মেলার স্থানে। অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন সাধু সন্ন্যাসীরা চলে এসেছে। মেলার প্রাঙ্গণে
গঙ্গা সাগরের মেলা। শোনো দিদি, যেখানে আছি ভালো জায়গায় আছি, পুরো নিরিবিলি। এই গঙ্গাসাগরের মেলার নাম শুনেছি অনেক, এখন থেকে আয়োজন শুরু হয়েছে, লক্ষ লক্ষ ভক্ত আগমন হবে। এই যে সবাই এরকম, না না দেখো কত সুন্দর যেই করেছে, এই সাইডে যে সব ঘর পুরপুরে আছে, কিন্তু জায়গা ফাঁকা থাকবে না। এই যেমন আছে এরকম সব, দেখো গঙ্গাসাগরের মেলার, দেখুন দূরের থেকে দেখা যাচ্ছে সেই মন্দির, গঙ্গাসাগরের সেই কপিল মুনির মন্দির আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে, কপিল মুনির মন্দির। নদীর পাড়ের দিকে, সাগর পাড়ের দিকে চলো, সাগর পাবো না, সিধা সিধা সাগর পাড় সিধা। প্রচুর ভক্তরা হাজির হয়ে গেছে, দেখুন প্রচুর প্রচুর, মেলার আগেই প্রচুর লোক হাজির হয়ে গেছে। এখন আমরা সাগর পাড়ের দিকে যাচ্ছি, একটু জিজ্ঞাসা করে নাও কারোর দিকে যে সাগর পাড়টা কোন দিকে। মন্দিরতে স্নান করবে সাগর পার করে, সাগর পার ওইদিকে স্নান করতে দেবে না, আবার যেখানে আছে তো উঁচু থেকে লাগতে আপনি ঘাট নাই ঘাট, চলো তো সাগরে ঘুরে আসি, ওইদিকে ওইদিকে চলো পারে ঘুরে আসি, ওই বেড়াতে যাও পারে। কোন দিকে কোন দিকে বললো, জিজ্ঞাসা করো কোন দিকে। মন্দির তো এই যে চান করার মন্দির না, চান করার ঘাট, স্নান করার ঘাট, পুজোর মন্দির যাবে। আচ্ছা এবার তো চাঙ্গা যায় যেন, সেটাই চাঙ্গা না গেলে কিন্তু হবে না। হ্যাঁ মন খুশি আছে, জয় বাবা আসি। আছি এখন কপিল মুনির আশ্রমে, ওরা তো বন্ধুরা কোন দিকে গেল, ছুটে চলেছি সাগর পাড়ের দিকে। চারিদিকে নানান পশা সাজিয়ে বসে আছে সবাই, দেখুন অসাধারণ লাগছে। চলে এসেছি গঙ্গাসাগর মেলায়, গঙ্গাসাগর মেলায় চলে এসেছি, প্রচুর বিদেশি দর্শনার্থী এই মুহূর্তে হাজির হয়ে গেছে।
আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে প্রচুর প্রচুর পরিমাণে দর্শনার্থী ইতিমধ্যে সংগ্রাম ঘটিয়েছে এই কপিলমুনির আশ্রমে। এখানে প্রচুর প্রচুর লোক বাইর থেকে এসছে। ঠিক মেলার আগেই এখানে বহু দর্শনার্থী ইতিমধ্যে পৌঁছে গেছে। তো বন্ধুরা, আমরাও এসেছিলাম সেই মেলার সাক্ষী হয়ে থাকতে। দেখুন নানা রকম পোশাক নিয়ে বসে আছে রাস্তার পাশে, সত্যি অসাধারণ লাগছে এই পরিবেশ। আস্তে আস্তে আমরা সাগর পাড়ের দিকে যাচ্ছি। সাগর পাড়ে পৌঁছে গেছি। প্রচুর সাধু সন্ন্যাসীরা বসে আছে। ঘাট এখন পৌঁছছে, তৈরি করছে। চলো, ওই ভিতরে নেমেছে, দেখো কত 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 লোক। দীঘার সমুদ্র মনে হচ্ছে, দেখো অসাধারণ। ওই দিকে যেতে পারতো কিন্তু, থাকার দিকে ওই দিকে চলো, থাকার দিকে চলো। আমার কথা বলতি নেই, প্রচুর লোক হয়ে গেছে এখন। দেখো আমরা এখন এই দেখো ওখানে যে ই নিচ্ছে, পটাকা নিচ্ছে, নিয়ে ওখানে জায়গা করেছে। একজন 10 টাকা কাপড় ছাড়া হয়ে যাবে, অসুবিধা নেই। আমি একটু ওই নৌকা পাড়ে যাবো, ওর কেউ নেবে না, তুমি এক জায়গায় এক টাকা দাও, অসুবিধা নেই। আচ্ছা দাও দাও, এই তো আমি নৌকার এখানে যাবে, ওরে কেউ নেবে না, কেউ নেবে না, ওরে কেউ নেবে না, কেউ নেবে না। কি 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 হচ্ছে, দেখুন প্রচুর লোক এখন আজি হয়ে গেছে। এর ভিতরে কি কতগুলো বের করে নিয়ে যাবে নাকি, মানে ওগুলোকে বের করে নিয়ে যাবে? চ্যান করে এখনই পরে লাগবে, ওখানে ডাকতে বললো। ওই
বন্ধুরা চলে এসেছি গঙ্গা সাগরের মেলায়। দেখুন ও এখানেই তো ছিল, প্রচুর লোক। দেখুন কত সুন্দর ব্যবস্থাপনা দেখতে পাচ্ছেন, একেবারে চারিদিকে প্রচুর লোক। তো বন্ধুরা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে এখন আস্তে আস্তে সমুদ্র পাড়ের ঢৌগুলো দেখুন কি অসাধারণ লাগছে। গঙ্গাসাগরের মেলায়